তোমরা দেখছো মন্ডল এক্সাম টিউব আজকে একটা টাইম এন্ড ওয়ার্ক বা সময়ের কাজে একটা অঙ্ক নিয়ে এসেছে। এখানে কি বলা আছে না, এ আর বি একটা কাজ একসঙ্গে কত দিনে করে না, 30 দিনে করে, ঠিক আছে। বি আর সি 30 দিনে পুরো কাজটা, আর সি আর এ যদি একসাথে করে তাহলে হবে 60 দিনে শেষ করতে পারে। তারা যদি তিনজন মানে এ বি এস সি তিনজন যদি একসাথে করে তাহলে এটা কতক্ষণ সময় লাগবে। দেখো এটা সহজে করতে গেলে কি করবো আমরা, প্রথম সব থেকে প্রথমে প্রথমে টু গুণ তিনজনকার যে কাজের সময় বলা আছে জোড়া জোড়া করে দুজন দুজন মিলে, তো এই টাইমটা আমাদের গুণ হবে, অর্থাৎ 30 গুণ 40 গুণ 60, এটা পুরোটা গুণ হবে, ডিভাইডেড বাই কত হবে। এরপর কি হবে, এবার দুজন দুজন করে 30 আর 40, এই দুটো একবার গুণ হবে, 30 গুণ 40 প্লাস, ঠিক আছে, 30 গুণ 40। এবার হবে 40 গুণ 60, এটা গুণ হবে প্লাস 60 গুণ 30, ঠিক আছে। তাহলে আমরা কি করবো না, উপরেরটা যেটা আছে সেটা রেখে দিচ্ছি, এটা এখন পুরোপুরি গুণ করবো না, যেহেতু কাটতে আমাদের সুবিধা হবে। 30 গুণ 40 গুণ 60, এটা হয়ে গেল। নিচেরটা কত হচ্ছে দেখে নিচ্ছি, দেখো 30 আর 40 কত হয়, 3 4 12, 12-র পরে দুটো শূন্য আসবে, তাই তো? তাহলে 1200 হচ্ছে প্লাস, আবার এই দুটো করছি 40 আর 60, 4 আর 6 24 হয়, তারপরে দুটো শূন্য, তাহলে 2400 প্লাস 6 3 18, 18 পরে দুটো শূন্য, মানে 1800 হয়ে যাবে। আবার উপরটা যেমন আছে সেমন রেখে দিচ্ছি, কাটতে সুবিধা হবে বলে 40 × 60 ডিভাইডেড বাই কত করবো, এবার যোগ করছি এগুলো, শূন্য শূন্য দুটো করে শূন্য বসিয়ে দিচ্ছি, 8 4 12, 12 13 14, তাহলে 14 4 লিখছি, হ্যাঁ দেখো কত, 1 1 আর 1 2, 2 2 4, 4 1 5, 5 আছে 400। এবার কাটাকাটি দেখো দুটো শূন্য কেটেছি, এদিকেও দুটো শূন্য কেটে দিচ্ছি, ঠিক আছে। 6 9 54 হয়, 9 করছি, 30টাকে 3 দিয়ে কাটছি, তাহলে 10 রইলো আমার কাছে, 9টাকে 3 দিয়ে কাটলে 3 হচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে, 2 10 20 আর 4 80, তাই তো? তাহলে আমার কাছে কত হচ্ছে, 80/3, অর্থাৎ আমি যদি এটা মুছে দিই, মুছে দিচ্ছি, 80/3 মানে 3 2 6, 2 3 6 18, 26 পূর্ণ 2 3। তাহলে তিনজন যদি একসাথে কাজ করে, তারা তিনজন এ বি সি তিনজন যদি একসাথে কাজ করতে, সে কাজ করতে কত কথা লাগবে, 26 পূর্ণ 2 3 দিন টাইম লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।